ন্যাশনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোর যে প্রোগ্রাম আছে, গভর্নমেন্ট কলেজগুলোর যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো সম্ভবত সেই রেসপেক্টেড পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে চলে যাচ্ছে। সেটা হয়তো সামনে আরও আমরা ভালোভাবে বুঝতে পারব। তো আমরা আজকে আমাদের ঋণ মহোদয়ের মাধ্যমে এই কথা আশ্বস্ত করতে চাই যে এইটা ন্যাশনিভার্সিটির জন্য আমি মনে করছি একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, স্মার্ট বাংলাদেশ গড়ে একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। আমরা প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং প্রাইভেট কলেজগুলোর পক্ষ থেকে এই কথা বলতে চাই যে স্যার আপনারা আমাদেরকে ঢেলে সাজান, আমাদেরকে ঢেলে সাজান, আমাদের দুর্বলতাগুলো আপনারা দূর করার চেষ্টা করেন, যে আমরা আপনাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ার, স্মার্ট বাংলাদেশ গড়ার সবচাইতে বড় প্রতিষ্ঠান হচ্ছে ন্যাশনিভার্সিটি। আমি ব্যক্তিগত জীবনে আমি যেটি বলি, ব্যক্তিগত জীবনে আমি পড়ালেখায় খুব মনোযোগী ছাত্র ছিলাম না, বলতে গেলে ফাঁকিবাজ ধরনের ছাত্র ছিলাম, পড়াশোনা আমার ভালো লাগতো না, হয়তো মেধা ছিল যার জন্যে আমার পাশ করতে খুব একটা সমস্যা হতো না এবং মোটামুটি ভালো রেজাল্ট করতে পারতাম, কিন্তু পড়াশোনা আমার ভালো লাগতো না। তো আমার বাস্তব জীবনে হয়তো বিধাতার সেই অভিশাপটি ছিল যে তুই পড়াশোনা করবি না, তোকে এমন এক জায়গায় আমি দিব যেখানে তোর ডানে বায়ে উপরে নিচে সব জায়গায় পড়াশোনা জানার লোক থাকবে। এবং সেই জন্যেই আমি সারা জীবন শুধু শিক্ষকদের সঙ্গে এবং অনেক বড় বড় শিক্ষকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, এবং আমি নিজেকে সেই জন্যে ভাগ্যবান মনে করি যে যাদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি তাদের বিশ্বস্ততা অর্জন করতে আমি সক্ষম।